স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনলাইনের মাধ্যমে নবম শ্রেণীর চারু ও কারুকলার প্রথম অধ্যায় সম্পর্কে ধারণা দিব আমরা প্রথম অধ্যায় হচ্ছে শিল্পকলা শিল্পকলা এই অধ্যায় থেকে আমরা যা শিখব শিল্পকলার উৎপত্তি শিল্পকলার বিভিন্ন শাখা বা শ্রেণী শিল্পকলার চর্চার গুরুত্ব শিল্পকলার অন্যতম মাধ্যম চারু ও কারুকলার গুরুত্ব শিল্পকলা শিল্পকলার উৎপত্তি শিল্পকলার বিষয়ে কিছু জানতে হলে প্রথমে এর উৎপত্তির আমাদের জানতে হবে অর্থাৎ যখন থেকে গুহাবাসী মানুষ দলবদ্ধভাবে বসবাস শুরু করেছে বিভিন্ন পদ্ধতিতে একে অপরের সাথে যোগাযোগ গড়ে তোলে তখন থেকেই শিল্পকলার যাত্রা শুরু আদিম শিকারী মানুষ প্রকৃতির রহস্যের কুলকিনারা করতে না পেরে বিভিন্ন জাদু বিশ্বাসের নির্ভর নির্ভরতা খুঁজছে সহজে পশু শিকারের আশায় সেই জাদু বিশ্বাস থেকেই গুহার দেয়ালে ধারালো পাথর বা পশুর হাড় দিয়ে খোদাই করে এঁকেছে পশু শিকারের বা পশুর নানা রকমের ছবি এই ছবিগুলো গুলোই পৃথিবীর প্রথম শিল্পকলা মানব সভ্যতার অগ্রজার অগ্রগতির ফলে মানুষ প্রকৃতি ও পরিবেশ পরিবেশকে তার নিজের জীবন যাপনে অনেক সহজ সুন্দর ও সমৃদ্ধশালী করেছে মানুষ মনের কল্পনা আর সৃজনশীলতার মিশ্রণে তৈরি হল ছবি আঁকা কবিতা গান নাটক এইসব আমরা নাম দিয়েছি শিল্পকলা শিল্পকলার বিভিন্ন শাখা বা শ্রেণী বিবাদ শিল্পকলা অনেক শাখা পোশাখা রয়েছে বিভক্ত বহুতার মাধ্যম শিল্পকলার প্রকার সকল প্রকার মাধ্যমেই শুরু করেছিল আদিম মানুষেরা প্রাচীন যুগের হোমোসোপিয়ান মানুষের মানুষ এঁকেছে বিভিন্ন বন্য পশুর ছবি শিল্পকলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে চারুকলা ও কারুশিল্প চারুশিল্পকে আবার ললিতকলা মানবিক কলা নাট্য কাব্যসাহিত্য ও সাহিত্যে ভাগ করা হয়েছে এর মধ্যে ললিতকলা একটি গুরুত্বপূর্ণ ভাগ এই ভাগে রয়েছে এই ভাগে রয়েছে শাখা আছে যেমন চিত্রকলা ভাস্কর্য খোদাই শিল্প সঙ্গীত নৃত্য ও নৃত্যনাট্য কারুশিল্পের শাখাগুলো হচ্ছে মৃৎশিল্প বুনন শিল্প তাঁত শিল্প বাঁশ শিল্প বেত শিল্প চম চাম গহনা বিভিন্ন ধরনের ধাতু তৈরি শৈল্পিক তৈজসপত্র গৃহস্থালীর বিভিন্ন হাতিয়ার সামগ্রী শিল্পকলা চর্চার গুরুত্ব আদিম যুগের মানুষ ছবি আঁকা ছবি পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্পকলা একথা আমরা আগেই জেনেছি হাজার বছর ধরে আগে ছবি ছবিগুলো এখনও টিকে আসে সেইগুলো ছবি আদিম মানুষের তৈরি বিভিন্ন মূর্তি পাত্র হাতিয়ার আমাদের মন সামনে মেলে ধরে ইতিহাসের এক অজানা অধ্যায় আদিম গুহাবাসী সেই সব আদিম মানুষের জীবনযাপন আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ এইসব কিছু থেকে জানালে তো মানব সভ্যতার ইতিহাস জানা থেকে যেত